আসসালামু আলাইকুম। সামনে যেহেতু ঈদুল আজহা আর ঈদকে উপলক্ষ করে আমার কিন্তু এখনো মার্কেট করা হয়নি কোনো, তো আব্বার থেকে আজকে ঈদের সালামি নেব। মানে আব্বা আজকে আমাকে কত টাকা দেয় শপিং করার জন্য এটাই দেখবো। তো চলুন আব্বার কাছে যাওয়া যাক। আব্বা কোথায় রয়েছে আসুন আব্বার কাছে গিয়ে আজকে কিন্তু অনেক টাকা সালামি নেব আমি। আসুন, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ওই সামনে ঈদ চলে এলাম, আমাকে ঈদ বোনাস দিলাম না এখনো? ঈদ এখনো আছে কতদিন? সকলে মার্কেট করছে, আমি মার্কেট করা বাদ রয়েছে। আমি যে বাইর হয়েছি আমাকে ঈদ বোনাস দেন আপনি। ১০০ টাকা দিল। তো এখন দেখা হবে সরাসরি আমাদের পাবনা শহরে। তো চলুন আজকে আমি কি কি মার্কেট করি এইটাই তুলে ধরবো। ওয়েলকাম টু পাবনা সিটি, অ্যান্ড আজকে চলে আসলাম পাবনা রবিউল মার্কেটে মার্কেট করতে। আর আজকে কি কি কিনে এগুলো থাকছে, আর এটা হচ্ছে আমাদের পাবনা শহর। আর এখন আমি অবস্থান করতেছি পাবনা শহরের রবিউল মার্কেটে। তো আজকে নিব পাঞ্জাবি অ্যান্ড আরও আরও জিনিস নেব। তো কি কি নেই আসুন। আপনারা সবাই বলেন আমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে পাবনা জেলা, আর আমি পাবনারই ছেলে। আপনারা সবাই জানেন সামনে ঈদুল আজহা, আর এই ঈদকে উপলক্ষ করে জমে উঠেছে ঈদের বাজার। এই জন্য এক নতুন খুশির আমেজ। চলে আসলাম আমি মার্কেট করতে, আর আমার পাঞ্জাবি চয়েসটা ছিল এটা। আমার গায়ে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর একটা কথা, কে কে আছে আমার মতো যে এখন পর্যন্ত মার্কেট করেনি? আব্বু দিছিল ৩০০০ টাকা, তার মধ্যে থেকে আমি কিছুটা হলেও আম্মুর জন্য একটা স্যান্ডেল নেব। মানে আগে থেকে বাড়ি থেকে প্রোগ্রাম করাইছিলাম যে আম্মুর যেহেতু একটা স্যান্ডেল ছিল ওটা দেখলাম পুরাতন হয়ে গেছে, আর ঈদে সামান্য হলেও নিজের টাকার মধ্যে বাঁচিয়ে যেটা আম্মু আব্বুর জন্য করা যায় এটার থেকে শান্তি মানে কেউ পাওয়া যায় না। আমি মনে করি এটা এটার থেকে আর শান্তি পাওয়া যাবে। তো এই যে আব্বুর জন্য এক জোড়া নিলাম অ্যান্ড আম্মুর জন্য এক জোড়া নিলাম, তো দেখা যাক কি হয়, আরও শপিং করবো। তো চলুন এখন আমরা যাবো খান বাহাদুর শপিং মলে। আর এইখানে আমরা কি করি দেখতেই পাচ্ছেন, এটা আমার ছোট্ট ভাগ্নে, মানে ওকে আমি জেগাইতেছি তুমি কি মার্কেট নিবা, ও বলতেছে না আমি মার্কেট নিবো না। আর এদিকে তো আমার আপু মার্কেট করতে অনেক বিজি হয়ে পড়ছে, ঈদ আসলেই যেন একটা উৎসব মুখের আয়োজন সব দিকে ছড়িয়ে পড়ে। আর যেহেতু কয়েকটা দিন বাকি আছে আর এই জন্য ঈদের মার্কেটে প্রচুর পরিমাণে লোক, রাস্তায় জ্যাম বেঁধে গেছে, মার্কেটে তো জায়গায় নেই, প্রচুর গরম পড়তেছে। আর ইহার মধ্যে আমরা শপিং করতেছি, অন্যদিকে আমার ভাগ্নের জন্য একটা শার্ট নিলাম আর একটা প্যান্ট নিলাম। আর আমার ভাগ্নিকে তো আপনারা সবাই চেনেন। আজকে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম, আর এটা হচ্ছে লতিফ টাওয়ার। অন্যদিকে আমার ছোট ভাগ্নার প্রচুর খিদা লাগছে, আর ওখানে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। আর এখানে আসার পর যা করলো মানে দেখতেই পাচ্ছেন, পুরো এক প্লেট বিরিয়ানি নিয়েছে, নেওয়ার পরে খাইতে পারতেছে না, লক করে বসে আছে। অন্যদিকে আমাদের খাওয়া দাওয়া অ্যান্ড আমাদের মার্কেট করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমরা এখন বাসায় যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দেবো। আর আমরা কি কি মার্কেট করলাম অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।